সাথে একসাথে হয়ে যেন আমরা কাজটা করতে পারি, এইটি আমার প্রথম পরিকল্পনা। জি, যারাই পদত্যাগ করবেন কিংবা আসবেন, হ্যাঁ, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। রোজিনাপ্পা যদি পদত্যাগ করে থাকেন তাহলে তার ব্যক্তিগত ব্যাপার, কারণ ব্যক্তিগত ব্যাপারে তো হস্তক্ষেপ করার আমাদের কোনো রাইট নেই। আমি তো বলেছি আমি ওয়েট করেছি, আমি আলোচনার পরিপ্রেক্ষিতে আমি আজকে শপথটা নিলাম, কারণ যেহেতু আমার প্রেসিডেন্ট শ্রদ্ধেয় লেজেন্ডারি অ্যাক্টর নিশা সওদাগর, আমার আগের যে প্রেসিডেন্ট, উনি তার পদটা হস্তান্তর করেছেন আমাদের আরেকজন লেজেন্ডারি অ্যাক্টর কিংবদন্তি আমাদের ইলিয়াস কাঞ্চনের কাছে। তা আমি মনে করি কি ইলিয়াস কাঞ্চনকে আমরা আমাদের প্রেসিডেন্ট হিসাবে আমরা মেনে নিয়েছি, আমরা পেয়েছি। সুতরাং আমার দায়িত্ব যে আমি একা হোক একসাথে হোক একই আমাদের কার্যক্রম, এর জন্য আমি আজকে এসে শপথটা গ্রহণ করি। ধন্যবাদ। আপা, প্রেসিডেন্ট হিসাবে তো ইলিয়াস কাঞ্চন স্যারকে মেনে নিয়েছেন, সাধারণ সম্পাদক হিসাবে তাহলে কাকে মেনে নিয়েছেন এখন পর্যন্ত? সেটা আইনের কাছে আছে, এটা আমার কিছু বলার নেই। এখানে আইন যেভাবে চলবে আমি সেভাবেই চলবো, আইনকে আমি শ্রদ্ধা জানিয়ে আমি সেভাবেই চলবো। আর ইলিয়াস কাঞ্চন আমার 17টা ছবির হিরো, সুতরাং তার প্রতি তো একটা ফিলিংস অবশ্যই থাকবে, যেমন নিশার প্রতি একটা ফিলিংস ছিল সবসময়। ভিলেন হিসাবে, শুধু ভিলেন না, একজন শক্তিমান অভিনেতা সে, এবং আমি মনে করি ইলিয়াস কাঞ্চন আমাদের প্রেসিডেন্ট, সে সেভাবে সুন্দরভাবে আমাদের সমিতি চালাবে, এই হিসাবেই আমি এসেছি। আর একটি ছবি তো আপনার দেখেছেনই, আগেই হাত ধরা ছিল কাঞ্চন, যেহেতু আমার হিরো তো সেই তো কাঞ্চনের প্রতি অনুগত আমরা। আমি আমরা কংগ্রেস এলাকা জানাই তোমার না, ভালো হয়ে গেছে, আমি বাচ্চা মানে হ্যাঁ হ্যাঁ না ছিল 7 দিন ছিল, হ্যাঁ। সবাইকে থ্যাংকস, আপা ওই রুমে ঢুকছি, সব রুমে আলো দিয়ে আপনার রুমে ঢুকছি।